আপনারা যারা এইবার এসসিএটির ডিএলএড পেট এক্সাম দেওয়ার জন্য প্রস্তুতি চালাচ্ছেন, তো তাদের জন্য আজকে আমি বাংলা ব্যাকরণ থেকে 20টি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসছি। অর্থাৎ বাংলা থেকে কী ধরনের প্রশ্ন আপনাদের পরীক্ষায় আসে সে রিলেটেড ভিডিও অলরেডি পাবলিশ করা হয়ে গেছে, যদি দেখে না থাকেন তো দেখে নেবেন, ঠিক আছে? তো বাংলা থেকে যে সমস্ত টপিক থেকে আমাদের প্রশ্ন আসে তার মাত্র 20টি প্রশ্ন আজকে আমরা আলোচনা করব আজকের এই ছোট্ট ক্লাসে। সুতরাং আপনারা সাথে থাকবেন, ঠিক আছে? তো দেখুন প্রথম প্রশ্ন কী বলেছে, একটি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি ডিসকাস করব। মৃত্যুঞ্জয় শব্দটি সন্ধি বিচ্ছেদ করলে কী হবে? কারণ আপনাদের পরীক্ষায় সন্ধি বিচ্ছেদ একটা গুরুত্বপূর্ণ টপিক, সন্ধি বিচ্ছেদ সম্পর্কে আপনাকে জানতে হবে। সন্ধি বিচ্ছেদ থেকে আপনার কিন্তু প্রশ্ন আসবে 100% কনফার্ম। ডিএলএড একটি এসসিআরটি পেট এক্সাম যখন দিতে চলেছেন তখন আপনার বাংলা ভাষাতে কিন্তু সন্ধি বিচ্ছেদ আসবে, ঠিক আছে? তো সন্ধি বিচ্ছেদ আপনারা দেখে নেবেন। তো সন্ধি মৃত্যুঞ্জয় শব্দের সন্ধি বিচ্ছেদ হবে মৃত্যুঞ্জয়। তো এবার কথা হলো পরীক্ষায় মৃত্যুঞ্জয় কিন্তু নাও আসতে পারে, মৃত্যুঞ্জয় আসবে সেরকম কোনো কথা নয়, যে কোনো সন্ধি বিচ্ছেদ আপনার পরীক্ষায় একটা থাকবে। সুতরাং এই ভিডিওটি বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে যে কী ধরনের প্রশ্ন থাকবে, আপনি কী ধরনের স্ট্র্যাটেজিতে পড়াশোনা করবেন সেটা আমরা ডিসকাস করছি। সুতরাং সন্ধি বিচ্ছেদ আপনি স্টাডি করবেন, যে কোনো সন্ধি বিচ্ছেদ আসতে পারে, ইম্পর্টেন্ট কিছু আমরা দিয়ে দেব। রাম রায় এত বিদ্বান অথচ এতটুকু অহংকার নেই, রাম এত বিদ্বান অথচ একটুকু অহংকার নেই, এই যে অথচটা অভ্যয় সেটা কোন ধরনের অভ্যয়, অর্থাৎ পদ প্রকরণ বা পদের প্রকারভেদ জানতে হবে। তো এটা কারেক্ট অ্যান্সার হবে সমুচ্চয় সংযোজক। সুতরাং অভ্যয় পদের শ্রেণীবিভাগ সম্বন্ধে আপনারা অবশ্যই জানবেন। তো সাপের হাসি বেদায় চিনে, ঠিক আছে, সাপের হাসি বেদায় চিনে। তো এখানে বেদেশ যে শব্দটা রয়েছে এটা কোন কারক, তো কারক এবং বিভক্তির ক্লাস আমি অলরেডি প্রোভাইড করে দিয়েছি আমার চ্যানেলে, তো আপনারা কারক এবং বিভক্তির সেই ক্লাসটা অবশ্যই একটু দেখে নেবেন, ঠিক আছে? সুতরাং কারক এবং বিভক্তি থেকে আপনাদের প্রশ্ন কিন্তু আপনাদের থাকে, ঠিক আছে? তো সুতরাং কারক এবং বিভক্তির কনসেপ্টের যেটা ক্লাস আমি দিয়েছিলাম আমার চ্যানেলে, তো এই ভিডিওটা অবশ্যই ক্লাসের শেষ পরে আপনারা অবশ্যই দেখে নেবেন। তাহলে কারক থেকে যে কোনো প্রশ্ন আপনার পরীক্ষায় আসলে 100% আপনি পারবেন, এইরকম ডিটেলসে মানে বুঝিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? তো দেখুন এখানে কারেক্ট অ্যান্সার হবে কর্তৃকারক। ক্ষয়িষ্ণু শব্দের বিপরীত শব্দ কী, ঠিক আছে? তো বিপরীত শব্দ কোনটি, বিপরীত শব্দ, তো বিপরীত শব্দ হচ্ছে বর্ধিষ্ণু। বিপরীত শব্দ থেকেও কিন্তু আমাদের পরীক্ষা আসে, বিপরীত শব্দ থেকেও কিন্তু আমাদের কী আসে ভাই, পরীক্ষায় প্রশ্ন আসে। তারপর দেখুন প্রত্যক্ষ শব্দের ব্যাস বাক্য সহ সমাস কী হবে, প্রত্যক্ষ শব্দের ব্যাস বাক্য সহ সমাস কী হবে। প্রত্যেকের ইচ্ছা তৎপুরুষ অক্ষের সম্মুখে অব্যয়ভাব, অক্ষের সম্মুখে তৎপুরুষ প্রত্যেক অক্ষী অব্যয়ভাব। তো কারেক্ট অ্যান্সার হবে এটা অক্ষের সম্মুখে অব্যয়ভাব সমাস। সুতরাং সমাস সম্বন্ধে কনসেপ্ট আপনারা জানতে হবে, অলরেডি আমার চ্যানেলে ক্লাস চলে আসবে, আজকে ক্লাস চলে আসবে আজকে রাত 7:30, আজকে রাত 7:30 আমাদের ক্লাস চলে আসবে, সমাস লাইভ ক্লাস হবে, আপনারা অবশ্যই দেখে নেবেন। শশাঙ্ক শব্দের সমাস কী হবে, শশাঙ্ক, অঙ্কে শশ যার, শশের অঙ্ক, অঙ্কের শশ না শশ অঙ্কে যার। তো কারেক্ট আনসার শশাঙ্ক শব্দের সমাস হবে অঙ্কে শশ যার, ঠিক আছে? তারপর দেখুন প্রকৃতি, প্রকৃতি প্রত্যয়, প্রত্যয় থেকে কিন্তু প্রশ্ন আসে, সিলেবাসে রয়েছে, আমি সিলেবাস দেখে দেখে কিন্তু ক্লাসটা কন্ডাক্ট করছি। বিস্ময় শব্দের প্রকৃতি প্রত্যয় নির্বাচন করলে কী হবে, বিষ যুগ ময়ট, কী হবে ভাই, বিষ যুগ ময়ট, এটা হবে কারেক্ট আনসার। তারপর দেখুন যতক্ষণ শ্বাস ততক্ষণ আস, এই বাক্যে ব্যবহৃত সর্বনাম পদগুলি কী প্রকৃতির, তো যে যত তত এটা সর্বনাম রয়েছে, তো এটা হচ্ছে সংযোগবাচক সর্বনাম, একটার সঙ্গে আরেকটা কানেক্টেড। রাজমিস্ত্রি ভেঙে যাওয়া ছাদটি সারলেন, বাক্যের ক্রিয়াটি কোন জাতীয় ভাবের ক্রিয়া, এখানে বাক্যের যেটা ক্রিয়া রয়েছে সেটা কী জাতীয় ভাব, তো সেটা হচ্ছে নির্দেশক ভাবের ক্রিয়া, নির্দেশক ভাবের ক্রিয়া। তো এইগুলি কনসেপ্ট কিন্তু আপনারা ক্লিয়ার করতে হবে। রক্ষক ওই ভক্ষক এটা কী জাতীয় বাক্য, সরল জটিল এবং যৌগিক, অলরেডি আমার চ্যানেলে আমি ভিডিও তৈরি করে দিয়েছি, তো যদি আপনারা এই ভিডিওটি দেখে নেন তাহলে বাক্য দেখা মাত্র আপনারা বলে দিতে পারবেন যে কোনটা জটিল বাক্য, কোনটা সরল বাক্য, কোনটা যৌগিক বাক্য। সুতরাং আপনারা এক্ষুনি দেরি না করে প্রিভিয়াস যে বাংলা গ্রামার ক্লাসগুলো রয়েছে আমার চ্যানেলে দেখে নিন, তাহলে 100% ক্লিয়ার হয়ে যাবেন। তো এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হবে রক্ষক ওই ভক্ষক, এটা হবে সরল বাক্য। হাঁটু জল শব্দটির ব্যাস বাক্য নির্ণয় করো, হাঁটু জল, তো হাঁটু অধিক জল, হাঁটুর জল, হাঁটু পর্যন্ত জল, হাঁটুর সমান জল,
ও হাঁটু জলের সমান। তো ব্যাসবৃক্ষ মানে আলটিমেটলি সমাস, তো সমাস আমাকে জানতে হবে, সমাসের ক্লাস আপনারা দেখে নেবেন, ঠিক আছে, অলরেডি আমার চ্যানেলে প্রোভাইড রয়েছে। তো হাঁটু পর্যন্ত জল হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। বিলোচন শব্দের সমাস কী হবে? আবার দেখুন সমাস, সমাস থেকে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। বিশিষ্ট লোচন যাহার, বিশিষ্ট আলোচন, বিশিষ্ট রূপলোচন, বিশিষ্ট লোচন। তো কারেক্ট আনসার হবে বিশিষ্ট লোচন যাহার। এই শক্তিসাগরে নিক্ষিপ্ত হইয়াছিলাম, তো এই শক্তিসাগরেটা কোন কারক? তো কারক বিভক্তি থেকে আরেকটা প্রশ্ন, এ কোথায় নিক্ষিপ্ত হয়েছিলাম? শক্তিসাগরে। তো কোথায় দিয়ে প্রশ্ন করলাম, তো কোথায় দিয়ে প্রশ্ন করলাম এখানে যে আনসার পাবো এটা কী হবে? আমার অধিকরণ কারক হবে, ঠিক আছে। তারপর দেখুন, সংসার সাগরে পর এই পরম সুখে বঞ্চিত হইলাম, এখানে সুখেটা কোন কারক? আমি কোথা থেকে বঞ্চিত হলাম? সুখ থেকে বঞ্চিত রহিলাম। সুতরাং কারেক্ট আনসার হবে উপাদান কারক। উদয়াস্ত পরিশ্রম করিব তথাপি অন্যের দ্বারস্থ হইব না, এটা কী ধরনের বাক্য? এখানে উদয়াস্ত পরিশ্রম করিব একটা সরল বাক্য, অন্যের দ্বারস্থ হব না আরেকটা সরল বাক্য, দুইটা সরল বাক্য, এবং মধ্যপানে তথাপি একটা সংযোগযোগ অব্যয় দিয়ে কানেক্ট হয়েছে। যখন দুইটা সরল বাক্য একটা অব্যয় দিয়ে কানেক্ট হয় তখন সেটা হয়ে যায় যৌগিক বাক্য, ঠিক আছে। তো এই ধরনের সরল জটিল যৌগিকের কনসেপ্টের ক্লাস আপনারা দেখে নেবেন। তারপরে দেখুন, পথ পরিবর্তনের ক্লাস আমি একটা দিয়েছিলাম, এই ভিডিও দেখার পর একদম আপনার 100% কনফার্ম পথ পরিবর্তন করতে পারবেন। পুরো কতটা মুখস্থ করবেন আপনারা, 1,000, 2,000, 3,000 মুখস্থ করবেন, তো মুখস্থ করে কোনো লাভ হবে না ভাই। আপনারা যদি কনসেপ্ট যদি ক্লিয়ার করে নিতে পারেন তাহলে আর মুখস্থ করে আপনাদের কিছু হবে না। তো মহাত্মা শব্দের পদান্তর হবে কি? মাহাত্ম্য, মাহাত্ম্য হবে কারেক্ট আনসার। তারপর বিপরীত শব্দ দেখুন আরেকটি চলে আসছে, আবিল। তো আবিল শব্দের বিপরীত শব্দ কী হবে? কারেক্ট আনসার হবে অনাবিল। তো বিপরীত শব্দ দেখতে হবে। সকল অর্থের অর্থ কী? সকল, তাহলে বল সকল, এখানে দেন্তের সময়, এখানে যদি এই সকল হতো, এই সকল হতো তাহলে তার কারেক্ট আনসার হতো সব, তাই না? তো এই সকল, এই যে সকল, সকল শব্দের অর্থ হচ্ছে মাছের আঁশ, ঠিক আছে। তো আরেকটা লাস্ট দুইটা প্রশ্ন রয়েছে, আশ্চর্য শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি হবে? কী হবে কারেক্ট আনসার? সন্ধি বিচ্ছেদ, তাড়াতাড়ি কমেন্ট করুন। তো আশ্চর্য হবে কারেক্ট আনসার, আশ্চর্য, ঠিক আছে। তো ওই 20 নম্বর প্রশ্নের কারেক্ট আনসার হচ্ছে নিরোধ শব্দের সন্ধি বিচ্ছেদ কি, এটা কিন্তু আমি আপনাদের কমেন্ট করে বলে দেব না, তো আপনারা নিজে থেকে সেই কারেক্ট আনসার কী হয় এটা অবশ্যই কমেন্ট করে আমাদের দিয়ে দিন। এটা আপনাদের জন্য হোম টাস্ক হিসাবে আমি রেখে গেলাম। তো পরবর্তীতে এই ধরনের বাংলার ফুল কনসেপ্ট ক্লাস, বাংলা পুরো ক্লাস যদি আপনারা পেতে চান এই SCERT DLED এর আন্ডারে, যে সমস্ত বাংলা সিলেবাস রয়েছে ফুল সিলেবাস আমরা কভার করে দেবো কনসেপ্ট উইথ MCQ রিলেটেড প্রিভিয়াস ইয়ার কোয়েশন। তো এখনই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, যারা সাবস্ক্রাইব করেননি, যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং সুন্দর একটা কমেন্ট করে দেবেন যে আগামীতে আপনাদের কী ধরনের ক্লাস চাই, এবং এই প্রশ্নের আনসার অবশ্যই কমেন্ট করবেন Q20, ঠিক আছে। Q20 শব্দের এই নিরোধ শব্দের সন্ধি বিচ্ছেদ কী হবে এটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দিন, ঠিক আছে ভাই। তো ধন্যবাদ, ভালো থাকবেন, পরবর্তী একটা ক্লাসে আবার কথা বলবো।